প্রশ্নোত্তর প্রশ্নত লাইভ শুরু হলো, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমাকে একটু বেশি বেশি লাইভ করতে অনুরোধ করা হয়েছে, তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দিব এখন, বা যদি বিতর্ক করতে চান আমার আপত্তি নেই, আসলে বিতর্ক। তো যাই হোক, মূল বিষয়টি হচ্ছে যে আপনারা বাংলাদেশের রাজনীতি নিয়েও প্রশ্ন করতে পারেন, ধর্ম নিয়েও প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয়ে আলাপ করতে পারেন, কোনো আমার এতে কোনো আপত্তি নেই। বাংলাদেশে বিএনপি এবং ঐক্যজোটের যেই ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, এটা ভালো লেগেছে দেখে। সেই ইলেকশন ম্যানিফেস্টোর বিশেষ কতগুলি দিক হচ্ছে, সেখানে ডিজিটাল যে আইন আছে, যেগুলো কিনা বাংলাদেশের বাক স্বাধীনতার বিরুদ্ধে, সেই ডিজিটাল আইনগুলো বাতিল করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে সেটা কি আমরা বাস্তবে দেখব কি না, বাংলাদেশে অনেক কালো আইন আছে, যে কালো আইনগুলো বলে যে তারা এই কালো আইনগুলো ক্ষমতায় আসলে বাতিল করবে, কিন্তু ক্ষমতায় এলে তারা এই সকল কালো আইন তো বাতিল করেই না, বরঞ্চ আরও কিছু নতুন কালো আইন যুক্ত করে, এবং কালো আইনগুলো তারা মানুষকে নিষ্পেষণের জন্য কাজে লাগায়। সুতরাং ডিজিটাল এ সকল আইনগুলো তারা কতখানি আসলে বাস্তবে বাতিল করবে সেটা আমার সন্দেহ আছে যথেষ্ট। আরেকটি বিষয় হচ্ছে আর্টিকেল 70 বাংলাদেশ সংবিধানের, সেটা বাতিল করাটা খুবই জরুরি, কারণ সেটা যারা বিশেষ করে সংসদে যায় তারা দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মত দিতে পারে না। এটা অনেকটা সংসদে যারা নির্বাচিত হন আমাদের গণের প্রতিনিধি হিসাবে, তাদেরকে চাকর বানিয়ে রাখার একটি একটি উপায়। এই জন্যই বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির দলগুলোর প্রধানগুলো তাদের নিজেদের দলের সদস্যদের বিরুদ্ধেই তারা স্বৈরাচারী মনোভাব পোষণ করেন, এবং তাই সংসদে যখন তারা যান তখন সংসদে গেলে ওনারা কোন দলের প্রধানকে বা প্রধানমন্ত্রীকে কিভাবে তারা চামচামি করবেন সেই কাজে লিপ্ত থাকেন। কারণ দলের বিরুদ্ধে উচ্চারণ করলে তারা তাদের সংসদ পদটি হারাতে পারেন, তাই সংসদের বিরুদ্ধে সংসদের দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না, নিজের দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না। দলের নিজস্ব একটি পলিসি থাকতে পারে, কিন্তু এর অর্থ কি এই যে সংসদে যারা যান তারা মানুষের প্রতিনিধি নন? ওনারা কি শুধুমাত্র দলের প্রতিনিধি? ওনারা কি সাধারণ মানুষের কথা বলবেন না? তাই এই আর্টিকেল 70 বাতিল করাটা খুবই জরুরি। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 70 নিয়ে কেউ কথা বলেন না, কিন্তু এটা নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। আমি কল নেব, এখানে মূলত যারা আগে রিকোয়েস্ট পাঠিয়েছে ভিত্তিতে নেব। আমি জাস্ট সিরিয়াল অর্ডারে কিউ ধরে ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, দেখি কে আছেন। চেষ্টা করবেন আপনারা স্ট্রং ওয়াইফাই কানেকশন আছে এমন জায়গায় যেতে। হ্যাঁ, দীপ্ত দাস বোধ হয় লাগিয়ে আছেন। হ্যাঁ বলুন দীপ্ত দাস। দীপ্ত দাস, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, না দীপ্ত দাসের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। ওকে, নেক্সট কলার কে আছে? রিপন। হ্যাঁ রিপন, আপনি আপনি নেক্সট, আমি সিরিয়াল অর্ডারে অ্যাকসেপ্ট করে যাব। রিপন আছেন? হ্যাঁ রিপন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন, ভালো আছেন। প্রশ্ন একটাই, বাংলাদেশে যদি 50% সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কি ঐক্যজোট নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই ঐক্যজোট ক্ষমতায় আসবে বলে আমি মনে করি। ঐক্যজোটের অনেক সমস্যা আছে, বিশেষ করে যারা জামাতের ব্যাপারটি এখনো পরিষ্কার নয়, জামাতের প্রায় 23 জন বা কেউ বলে 25 জন যারা নির্বাচন করছেন ধানের ধানের শেষ মার্কা নিয়েই, আসলে আমি মনে করি সেই জিনিসটা লক্ষ্য রাখা প্রয়োজন। কিন্তু আপনারা জানেন আগের একটি লাইভে আমি বলেছি যে এটাকে এদেরকে সরিয়ে দিতে হলেও
স্ট্র্যাটেজিক্যালি সরিয়ে দিতে হবে। কিন্তু আমরা যেহেতু মুক্ত চিন্তা সংগ্রাম করি, আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে 57 ধারা এবং যে সকল ডিজিটাল আইনগুলো হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে, এবং সেটা কতখানি তারা সিনসিয়ার সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি ঝুঁকেছে, এবং কোন দল একাধিকবার নির্বাচিত হলে এবং এর পরবর্তীতে আবার সে নির্বাচিত হবে, এটা আসলে আমি মনে করি না দেশের জন্য, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এখন আওয়ামী লীগের উচিত ভূমিকা। আচ্ছা, বাংলাদেশে তো বিএনপি এর আগেও ধরেন সরকার গঠন করেছিল, এখন যদি ঐক্যজোট গঠন করে দেশের পরিস্থিতি কি এখন যে সিচুয়েশন আছে এর থেকে আরো উন্নত হবে না আরো অবনীত হবে? আচ্ছা, উন্নতির সংজ্ঞাটা কি আমি জানি না, এখন আপনি কি বোঝাচ্ছেন, বলছেন যে আপনি কি বোঝাচ্ছেন অর্থনৈতিক উন্নতি নাকি ওভারঅল? অর্থনৈতিক সেক্টর, পুরোটা সেক্টর মিলে আসলে অর্থনৈতিক প্রশাসনের যে বর্তমানের যে একটা উন্নয়ন, প্রতিটা মানুষের যে সিকিউরিটির যে একটা ব্যাপার স্যাপার আছে সবকিছু মিলিয়ে। রাইট, বাংলাদেশের মানুষ সিকিউরিটি ভোগ করছে খুব একটা, এটা আমি বিশ্বাস করি না। প্রচুর গুম হয়েছে মানুষ, এমনকি বাংলাদেশে সংসদ সদস্য এবং বিএনপির নেতা ইলিয়াস আলীকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটা যদি উনি নিজে আত্মগোপন করে থাকেন, তাও সেটাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। না, মনে হয় না যে আত্মগোপন, অনেক বছর হয়ে গেছে উনি নেই সম্ভবত, আমার কথা হচ্ছে নেই আত্মগোপন আত্মগোপন করেও থাকে সেটাকেও বের করা, এমনকি লাশকেও বের করার দায়িত্ব কিন্তু সরকারের বর্তায়। সুতরাং এই ক্ষেত্রে সরকার অবশ্যই বিফল হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, এবং আওয়ামী লীগ যারা গুম খুনের রাজনীতি করেন তাদের অনেককেই তারা সরাসরি সরাসরি গডফাদারদেরকে শেখ হাসিনার পোষ্যপুত্র হিসাবে শেখ হাসিনা নিজে সেটাকে স্ট্যাবলিশ করেছেন। যেমন শামীম ওসমান, শামীম ওসমানের মতো একজন গডফাদার যে কিনা কানাডাতে ঢোকার মতো অধিকার রাখে না, কানাডা থেকে ব্যান, এটা আপনি জানি না জানেন কিনা, উনি জীবনও কানাডা আসতে মানুষকে কল্যাণ নামিয়ে দেওয়ার হুকুম দেয়, সেই শামীম ওসমান সে শেখ হাসিনার পোষ্যপুত্র হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে। অতএব তাকে যখন এই নির্লজ্জের মতো আবার নমিনেশন দেওয়া হয়, তার প্রতি বাংলাদেশের সেই দলের প্রতি বাংলাদেশ সিকিউরিটি আছে বলে আমি বিশ্বাস করি। আর বাংলাদেশে হয়তোবা আমি তো শেষ করি, বাংলাদেশে হয়তো বা আপনি বলতে পারেন যে চুরি ডাকাতিরা হাজানি কমেছে, কিন্তু আমি একটু শেষ করি, চুরি ডাকাতি শেষ করে হয়েছে, কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন সবচেয়ে বড় ডাকাতে পরিণত হয়েছে, এটা তো সত্যি। বাংলাদেশে এটা ঠিক যে শেখ হাসিনাকে সমর্থন করেছিলাম অনেক দুঃখে, যেহেতু খালেদা জিয়া উনি রাজাকারদের কোলে নিয়ে বসে আছেন, অতএব যেহেতু ডক্টর কামাল হোসেন অন্তত একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, আমার মনে হয় যেহেতু সে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার কোন চান্স নেই, যেহেতু তারেক রহমান দেশে আসার কোন চান্স নেই, সুতরাং বিএনপি কে পরিশোধন করলে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা একটি মাধ্যম দেশের জন্য ভালোই হবে, এবং দেশের উন্নয়ন যেটি বললেন, মানুষের এখন এমন একটি সিচুয়েশনে বাংলাদেশ চলে গেছে যে বাংলাদেশের মানুষ এখন ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হয়েছে, প্রাইভেট সেক্টর গুলো মনোযোগী হয়েছে, এবং এই প্রবৃত্তিকে আসলে সবগুলো যে সরকারের ক্রেডিট তা বলা যাবে না, সরকারের ক্রেডিট অবশ্যই আছে, তবে ওভারঅল এটা সাধারণ মানুষের ক্রেডিট এবং এটা আটকে রাখা যাবে না যে সরকারি আছে। হ্যাঁ বলুন। এখন সামনে নির্বাচনে যদি মনে করেন আপনার ঐক্যজোট যদি নির্বাচন মোটামুটি পাশ করে, তাহলে কি তারেক রহমান কি খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবে, আপনার কি তাই মনে হয়? ওর মতো নপুংসকের সাহস নেই বাংলাদেশে আসার, ও বাংলাদেশে ব্রেভ হার্ট নয়, ও ব্রেভ হার্ট নয় যে ওর মতো নপুংসক বাংলাদেশে আরামায়াস ছেড়ে সে ইংল্যান্ডে আরামায়াস ছেড়ে ও বাংলাদেশ যাবে, ওর ওর সেই ওর ওর সেই সাহসী না। তারপরও তো যদি ঐক্যজোট, ও বাংলাদেশকে এরকম ভালোবাসেও না, যদি এরকম ভালোবাসতো বাবার নামটি সে ডুবাতো না, বিএনপি কে সে ডুবাতো না, ও সে সাহসী না। ওর নামে তো গ্রেফতারি পরোয়ানা অলরেডি জারি, ও আসবে কিভাবে? ও তো আসলেই গ্রেফতার। কথা হচ্ছে যে কেউ যদি এসে দেশকে যদি ভালোবাসে, দেখুন দেলওয়ার হোসেন সাঈদীর মতো দেলদা রাজাকের মতো মানুষের জন্য বাংলাদেশে 100-এর উপরে মানুষ জীবন দিয়েছে, বিএনপি থেকে বিএনপি জামাত থেকে বহুগুণের বড় দল, বহুগুণ বড় দল, সেখানে তারেক রহমান যদি এত বড় জনপ্রিয় হতো, তারেক রহমান যদি জেলে যেত, তাহলে বাংলাদেশে যদি 1,000 মানুষের জন্য জীবন দিত, তারেক রহমানকে ফাঁসিতে ঝুলানো সম্ভব হতো না,
সুতরাং তারা ক্রমাগত ভালোই চলে আচ্ছা জানে ওর জন্য রাস্তার কুকুরটিও আসবে না, অতএব অতএব ও খুব ভালো করে জানে ওর মতো বেয়াদব দেশের বাইরে থাকাই ভালো। আমার দেশকে এখন আমার ইংল্যান্ডকেও পাঠাচ্ছে, ওর মতো নপুংসক বাংলাদেশে চলে যাওয়া উচিত, বাংলাদেশে গিয়ে ওর ওর আসলে জেলেই থাকা উচিত, জেলে পচা উচিত, কিন্তু সাহস হবে না কথা। আচ্ছা আরেকটা প্রশ্ন, বিএনপি মনে করে ঐক্য জোট যদি আগামী নির্বাচনে যদি পাশ করে, দেশের মধ্যে কি সন্ত্রাস, গুম, হত্যা বা বোমাবাজি এগুলো কতটুকু হতে পারে, বা হিন্দুদের কতটুকু নিরাপত্তা থাকতে পারে, এতে হিন্দুরা কতটুকু হুমকি মধ্যে থাকতে পারে, কতটুকু নিরাপত্তার মধ্যে থাকতে পারে, এটা আপনার কি মনে হয়? দেখুন গুজরাটে আপনি যখন হিন্দু মুসলিম রায়ট হয়েছিল সেই গুজরাটে কিন্তু আবার বিজেপিকে ভোট দিবে মুসলমানরা, এটা কিন্তু আশা করা যায়নি, কিন্তু বিজেপিকে কিন্তু গুজরাটের মুসলমানরা ভোট দিয়েছে, আপনি জানেন কিনা জানি না, এবং সেটা কিন্তু জানি আমাদের জানি জানি গুজরাটের বন্ধু আছে তারা কিন্তু বিজেপিকে তারা ভোট দিয়েছে। মূল কারণটি কি? কারণ হচ্ছে তারা মনে করতো যে কংগ্রেস তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু আলটিমেটলি কংগ্রেস বিজেপি মুসলমানদের স্বার্থ রক্ষা করেনি, অতএব যারা মনে করতো যে হিন্দুরাই বিজেপিরাই তাদেরকে নিধন করে দেবে তারাই বিজেপির কাছে সরকার দিয়ে তারা নিজেদের প্রোটেকশন কখনো করেছে, কারণ বিজেপি যখন ক্ষমতায় গেছে সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি আরো বেশি ওয়াচফুল হয়েছে, যে দেখতে যে বিজেপি কিভাবে মাইনরিটিকে প্রোটেকশন দেয়, এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে কিন্তু ঠিক একইভাবে মাইনরিটির ব্যাপার আরো বেশি সজাগ হয়েছে কংগ্রেসের থেকে বেশি, এটা অনেকে হয়তো সেটা জানা, এবং নরেন্দ্র মোদী কিন্তু ভারতে গেছে বাংলাদেশে সরি পাকিস্তানে গেছেন বাংলাদেশে এসেছেন, এবং ওনার মনোভাবটি ক্ষমতায় যাওয়ার পর পুরো উল্টে গেছে। অতএব বাংলাদেশে এখন সবাই জানে যে বিএনপি সময় এলেই হিন্দুদের উপরে বোধ হয় সাধারণ হিন্দুদের উপরে একটি জামাতি একটি আক্রমণ আসে, যেমন নারায়ণগঞ্জে এসেছে আমরা দেখেছি 90-এর দশকে, কিন্তু আওয়ামী লীগ আসার পরে কিছু সংখ্যক হিন্দুরা ক্ষমতায়িত হয়েছে, কিন্তু সাধারণ হিন্দুগুলো কিন্তু অনেকভাবে নির্যাতিত হয়েছে ক্ষমতাপ্রাপ্ত আওয়ামী লীগ ব্যাকড হিন্দুদের দ্বারা। আপনাদের ভুললে চলবে না এনি প্রপার্টি একটা সবচাইতে বেশি কুপ্রভাব কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে, আওয়ামী লীগের হিন্দু নেতারা কিন্তু প্রচুর পরিমাণে হিন্দুদের সম্পত্তি হয়েছে, এটা অনেকে বোধহয় জানে না। অতএব আমি মনে করি যে যেহেতু বর্তমানে খালেদা জিয়াই হচ্ছে বিএনপিতে রাজাকারদের ঢোকানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম, কারণ খালেদা জিয়ার বিরোধী ছিলেন সবাই জামাতের ব্যাপারে, বৌদ্ধ দোষা হ্যাঁ হ্যাঁ যে পর্যন্ত বলেছে যে আমরা দেখছি, যেখানে বৌদ্ধ দোষা ছিলেন বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল, যে আমরা দেখছি যে জামাত নির্ভর বিএনপি, এটা কিন্তু জামাত নির্ভর খালেদা জিয়ার বিএনপি, জামাতকে হ্যাঁ একমাত্র খালেদা জিয়া ছাড়া কেউ কিন্তু অকপটে দলে রাখার পক্ষপাতি নন, যেহেতু খালেদা জিয়া আসলে বর্তমানে সোনিয়া গান্ধীর মতো অবস্থা করে যাচ্ছেন, এবং খালেদা জিয়া তো জেলে অন্তরীণ আছেন, এবং যেহেতু তারেক রহমানের মতো নপুংস দেশে আসার কোনো সম্ভাবনা নেই, যে কিনা 21 আগস্ট জেনারেল ধর্ণা হামলার জন্য কিনা প্রশ্নবিদ্ধ। অতএব আমি মনে করি বিএনপি আসলে যে রাজাকারদের পুনর্বাসিত হবে আমি মনে করি না, বরঞ্চ বিএনপি পরিশোধিত হবে এবং বিএনপি মাইনরিটিদেরকে সাহায্য করতে পারে সেই রূপটা তারা ফিরে আনবে, কারণ আপনি ভুলতে চলবে না জিয়াউর রহমানের সবচেয়ে বড় যুব দল প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় যে শক্তি উনি ছিলেন গয়েশ্বর রায় চৌধুরী, এখন গয়েশ্বর দা কিন্তু বিএনপির একজন শক্তিশালী কর্মী, এখন জেলে ছিলেন একটা বড় সময়, গয়েশ্বর দা হান্নান শাহ ব্রিগেডিয়ার হান্নান শাহ এনারা কিন্তু একেবারে খালেদা জিয়ার পাশে ছিল, কিন্তু অনেকে কিন্তু তারা পাশে ছিল না, সুতরাং বিএনপি এবং গয়েশ্বর দা কিন্তু প্রো ভারতীয় নন, বাংলাদেশে একটি দল বিএনপি বিএনপি যে একেবারে তারা পরিশোধিত হতে হতে পারবে না আমি তা মনে করি না, আমি মনে করি পরিশোধিত হলেন একটি রাস্তা এবং বিএনপি এই ঐক্য জোটকে ক্ষমতা দেওয়া উচিত। আপনার সাথে কথা হয়েছিল, বলছিলেন যে 25শে ডিসেম্বর আপনি বাংলাদেশে আসতেছেন। একটা মিনিট আমি একটু চার্জার লাগাতে হবে, আমার চার্জারটি কমে যাচ্ছে, হ্যাঁ একটু লাইনে। ওকে ওকে হ্যাঁ জি বলুন, হ্যাঁ বলুন কি বলছেন। যে কথাটি বলতেছিলাম, আপনি তো 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার কথা, সেই ক্ষেত্রে কি সরকার দেওয়ার জন্য সেই ব্যবস্থা কি করছে, কি আপনার কি মনে হয়?
যাই না, এটা এটা এয়ারপোর্টে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। এখান থেকে এয়ারপোর্টে প্লেনে না ওঠা, বোর্ডিং পাস না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। সুতরাং দেখি কি হয়। তারপর আপনি আসবেন, যদি আপনার সিকিউরিটি পান তাইলে আসবেন, না হলে তো আপনার ক্ষতি হতে পারে, সেই জিনিসটা আপনার একটু মাথায় আমাকে রাখবেন আর আমাকে কি। বাংলাদেশ সরকার 3 বার নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প রিফিউজ করেছে, সেটা প্রমাণ আমি অনলাইনে দিয়েছি। তবে আমাকে আমি দেখি কি হয়, লেট মি সি, আই ট্রাই মাই বেস্ট। ঠিক আছে না? আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি বাংলাদেশ লাস্ট কত বছর আগে মানে বাংলাদেশ ত্যাগ করছিলেন? 10-11 বছর আগে, মানে লাস্ট দুই এসছি, হাজার লাস্ট এসছি আর কি, 2006 বা সাথে, 6 বা সাথে হবে, কতদিন ছিলেন তখন মাস মাসখানেক আর আসেন নাই? এর মধ্যে আর আসেনি। না ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ নেক্সট টাইমে কথা, জি, ওকে বাই। কে আছেন দেখি, নেক্সট কে আছেন, আমি সিরিয়ালি নিয়ে যাব। আপনারা প্রশ্ন করতে পারেন, সিরিয়াল সিরিয়ালি নিয়ে যাব যারা আছেন। নেক্সট কলার আসুন। আপনারা আপনাদের, যাই বলছিলাম বারবার কথাটা বলি, যে ওয়াইফাইটি স্ট্রং কানেকশনে রাখবেন, না হলে অ্যাড হতে পারছেন না। যদিও রিকোয়েস্ট দিয়ে রেখেছেন, অ্যাড হতে পারছেন না। হ্যালো, হ্যাঁ কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছি ভালো। আপনি কি আচ্ছা, আপনি কি বর্তমানে আপনি কি ক্যামেরা আসতে চাচ্ছেন না? জি না, ওকে হ্যাঁ বলুন, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে বর্তমানে আমরা যে বাংলাদেশে যে রাজনীতির বড় ধরনের বিপর্যয় বর্তমানে, তো এই বিপর্যয় কি কখনো সমাধান হতে হতে হবে, বা এরকম কোনো কিছু আছে যেই আসুক ক্ষমতায়, সেটা কোনো বড় বিষয় না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি সাধারণ মানুষ কি এ থেকে নিস্তার পাবে, এরকম কোনো কিছু আপনি বলতে পারেন? বাংলাদেশের রাজনীতিতে প্রজ্ঞাবান রাজনীতিবিদদের অভাব দেখা দিয়েছে অনেকগুলো কারণে। বাংলাদেশে ডাকসুকে অচল করে দেওয়া হয়েছে, এবং সেটা দলীয় স্বার্থে এবং ব্যক্তি স্বার্থেই। ডাকসু সবসময় বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় প্রজ্ঞাবান রাজনীতিবিদদেরকে যুক্ত করার একটি মাধ্যম ছিল। কিন্তু বাংলাদেশে আচ্ছা ডাকসুকে, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নকে হত্যা করা হয়েছে। যদিও অনেকে আমাদেরকে বলতেন যে ছাত্র রাজনীতি বাংলাদেশের জন্য খারাপ, কিন্তু বাস্তবতা এটাই হচ্ছে যে দেশের অধিকাংশ মানুষই খুবই নিম্নমানের শিক্ষিত। সেই দেশে ডাকসুকে সবসময় বাংলাদেশের প্রকৃত সংসদ বলা হতো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, সবসময় আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা সকল সংগ্রামে আমরা নেতৃত্ব দিয়েছি। আমি নিজে 90-এর গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলাম। অতএব আমরা সবসময় বাংলাদেশকে পথ দেখিয়েছি। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু মারা যাওয়ার কারণে, একদম মৃত, এই কারণে আমাদের দেশে প্রজ্ঞাবান কোনো রাজনীতিবিদ আসছে না বলেই দেশের মানুষের স্বার্থের কোনো কথা বলার সুযোগই হচ্ছে না, এবং তাদের ব্যাপারে কোনো মন্তব্য শোনার কোনো রাস্তাই নেই। এখন আমাদের রাইট যেই রাইট দলের ভিতরে আমরা ইলেকশন নিয়ে যেসব জিনিস, যে সকল টানাপোড়েন দেখছি, এগুলি সবই হচ্ছে কে ক্ষমতা যাবে, কে যাবে, কে যাবে না, কেন যাবে না, ইলেকশন হবে কিনা, সুষ্ঠু হবে কিনা ইত্যাদি নিয়ে। কিন্তু দুই দলের নেতাদের ভিতরে প্রজ্ঞার উপর ভিত্তি আচ্ছা করে কোনো বিতর্ক হচ্ছে না। যেমন ম্যানিফেস্টো, যে ঐক্য জোটের যে ম্যানিফেস্টোটা, সেই ম্যানিফেস্টোতে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলো আমরা বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু ওখানে একটি বিষয় আমি বারবার বলে আসছি, আচ্ছা যে আর্টিকেল 70, সে আর্টিকেল 70 নিয়ে কোনো কথা কেউই বলছে না। আমরা শুনতে চাচ্ছিলাম যে রাইট আওয়ামী লীগ বিএনপির ম্যানিফেস্টোটির ব্যাপারে কি বলে, তাদের মন্তব্য কি, তাদের অবস্থান কি, সেই ব্যাপারে কোনো স্পষ্ট কথা আমরা এখনো জানতে পারছি না। এবং যেহেতু বাংলাদেশের রাইট মানুষের মুক্তির কথা, বাংলাদেশের মানুষের স্বার্থের কথা নিয়ে কোনো রাজনৈতিক নেতারাই মা ভাবেন না, তাই আসলে এই স্টেলমেট দূর করার ব্যাপারে যেটা ইঙ্গিত দিলেন, সেটাতে আমাদের কি লাভ? আমাদের বিএনপি আসলেই কি, আওয়ামী লীগ আসলেই কি, আমরা যেই আলু রাইট সেই সেই কদু, সুতরাং যেই 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 লাউ সেই কদু। সুতরাং আমাদের অবস্থা এরকম। অতএব আমরা আসলে এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের যারা সাংসদ তাদেরকে কথা বলার প্রজ্ঞাবান হতে হবে, কিন্তু আমাদের সংসদে সেরকম কোনো প্রজ্ঞাবান রাজনীতিবিদ এখন আমরা দেখতে পাচ্ছি না। না, ধন্যবাদ। আসলে স্যার, ব্যক্তিগত ভাবে আপনার যে মতামত, এটা আসলে অনেকটাই মানে উচ্চ আকাঙ্ক্ষার
অনেক কিছু ভাবিয়ে দেয়। যেমন ধরেন যে বর্তমানে আমরা যে অবস্থায় আছি দেশের ভিতরে, যারা সাধারণ মানুষ যারা যেভাবে আছে, ব্যবসায়ীরা যেভাবে আছে, সবকিছু মিলাই কিন্তু ভালো বলা যাচ্ছে না এক হিসাবে। আর আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় একটু ইনোভেটিভ কার্যক্রম ঘটেছে, পজিশনিং হয়েছে, যেমন একটু উন্নত মানের কিছু কাজ কার্যক্রম হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে দেশে কিছু কিছু জায়গায় একটু ডেভেলপ হয়েছে। কিন্তু কালভার্ট তৈরি করা, লম্বা লম্বা ব্রিজ তৈরি করা, এগুলো ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রয়োজন হলেও এটার চাইতে বড় প্রয়োজন হচ্ছে দেশের ওভারঅল ইকোনমিক যে মেশিন সেটাকে চালিত করা। বাংলাদেশের ইকোনমিক মেশিন চালিত করতে হলে দেশের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সেক্টর ধরে ধরে ডেভেলপ করতে হবে। যেমন ধরুন কৃষি খাতে ডেভেলপমেন্টের জন্য সরকারের প্রকৃত রিয়ালিস্টিক পদক্ষেপ গুলো কি, আমরা যেরকম কোনো বাস্তব পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে ব্যাপক হারে ইন্ডাস্ট্রি সরকার করতে পারছেন কিনা, এবং সেটা সেটাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কিনা, সেটা হচ্ছে প্রকৃত ডেভেলপমেন্ট। এখন যদি আপনি একটি পোর্ট তৈরি করেন, সেই পোর্টে যদি আপনি চালান আনার জন্য আপনি যদি রাস্তা করে দেন, এবং সেই চালানের উদ্দেশ্যই হচ্ছে সেটা মূলত পার্শ্ববর্তী দেশ ভারতে যাবে, এবং আমাদের আমরা বসে বসে তাকিয়ে তাকিয়ে সেটা কিছু বেনিফিট নেব, এটা হয় না। মূলত আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জন্য দেশের সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা ছড়িয়ে দিতে হবে। কিন্তু আপনি মনে রাখলে মনে রাখবেন যে সোভিয়েত ইউনিয়নের শাসনের সময় যে সকল দেশগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে নিয়েছিল, সেই সকল দেশগুলোতে কালভার্ট ব্রিজ কমিউনিকেশন অত্যন্ত ডেভেলপ করে দিয়েছিল। যেমন বেলারুশ একটা দেশ, সেই দেশে রাস্তাঘাট দেখলে আপনার মাথা ঘুরে যাবে, যেখানকার ট্রান্সপোর্টেশন হম সিস্টেম এত চিপ দেখলে আপনার মাথা ঘুরে যাবে, কমিউনিস্ট দেশগুলোতে যেগুলো হয়। কিন্তু ওভারঅল দেশের আচ্ছা আচ্ছা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বৃদ্ধি পায় না। অতএব বাংলাদেশের মানুষের যে ডেভেলপমেন্ট আচ্ছা আচ্ছা হচ্ছে এগুলো বরাবরই হচ্ছে প্রাইভেট সেক্টরে, কিন্তু প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট শুধুমাত্র প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সম্পদের সুষম ডিস্ট্রিবিউশন হয় না। ক্যাপিটালিস্ট সোসাইটি আরো ক্যাপিটালিস্ট হয়, মানুষ আরো পুঁজি, তাদের অর্থ আরো রাইট কয়েকজনের হাতে বন্দী হয়ে যায়। যেমন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা হুম হুম পুঁজিবাদী দেশের গুলোর একটি একটি বিফলতা। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে সেখানে আপনার ওই 1% মানুষ, শতকরা একজন মানুষ, 99 জন মানুষের সম্পদ তারা নিয়ন্ত্রণ করে। অতএব বাংলাদেশে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, বিশ্ব স্বাধীনতার পর থেকে হাজার কোটি টাকার মালিক প্রচুর মানুষ জন্মে গেছে। কিন্তু আপনি কি বলতে পারেন ওভারঅল বাংলাদেশের মানুষের ভাগ্য প্রকৃতই ভাবে একেবারে উন্নত হয়েছে? এরকম কিন্তু হচ্ছে না। উচ্চ মধ্যবিত্ত সংখ্যা বেড়েছে, উচ্চবিত্তের সংখ্যা বেড়েছে, কিন্তু যারা নিম্নবিত্ত তারা কিন্তু হয়তোবা আমরা না খেয়ে মরছি না, যেহেতু আমরা উদ্বৃত্তটি খাচ্ছি, কিন্তু ওভারঅল মানুষের ইনফ্রাস্ট্রাকচার রাইট কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। আপনি রিক্সাওয়ালাদেরকে সরিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে লাগাতে পেরেছেন কি? পারেননি। হয়তোবা জিয়াউর রহমানের সময়ে আমরা দেখি না না গার্মেন্টস এর অনেকটা উন্নয়ন সাধন হয়েছিল, সেই গার্মেন্টস এর কারণে বাংলাদেশে অনেক মানুষ, অনেক মেয়েরা আজকে কর্মসংস্থান পেয়েছেন, এটা একটা উন্নয়ন। ঠিক একইভাবে আমরা কি নতুন নতুন ভেনিউ খুলতে পেরেছে সরকার, যে আমাদের দেশে এই সেক্টরটি ওপেন হয়েছে নতুন ব্যবসা, এরকম কি হয়েছে? হচ্ছে না। ভারত বাংলাদেশের গার্মেন্টস না না ইন্ডাস্ট্রিতে ভারতে হচ্ছে আন্তর্জাতিক লোকরা, এবং বিভিন্ন ভাবে বাংলাদেশের গার্মেন্টস এর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশে কিন্তু নতুন কোন ইন্ডাস্ট্রি সেক্টর ওপেন হয়নি। সুতরাং দুই একটি পোর্ট করলেন, দুই একটি ব্রিজ করলেন, এতে দেশে উন্নতি হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। আপনার আসলে এই কথাগুলো অনেক কিছু আলোচনায় নিয়ে আসে, কিন্তু সম্পূর্ণভাবে সত্য বলেছেন। তারপরও কিছু কিছু জিনিস আছে যে একটা একটা সরকার যদি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে, তাহলে অবশ্যই এই কাজগুলো যেগুলো আপনি বলেছেন এগুলো কিন্তু সরকারের একদম মানে বেসিক জিনিস বা প্রাথমিক একটা। তারপর বলতে গেলে যারা সরকারি চাকরিজীবী এবং যারা সরকারি কর্মচারী, তাদের কিন্তু বেতন বৃদ্ধি করেছে। এবং আপনি হয়তো বা জানেন যে সরকারি চাকরি পেতে হলে কি কি ধাপ অবলম্বন করতে হয়, সেটা কিন্তু এই দেশের মানুষ জানে। তারপরও তারা এই এই যে বিষয়টাতে জোর দেয় বা একটা সরকারি চাকরির জন্য তারা যে পরিশ্রম দেয়, তারা যে মানে ইয়ে করে, এগুলো কিন্তু আমাদের জন্য খারাপ। এবং আমাদের যে জেনারেশন আসতেছে তারাও কিন্তু এটা এই প্রসেসিংটাই ধরে রাখতেছে। তো আসলে আমি চাচ্ছি
সরকারি বেতন বৃদ্ধি করেছেন, এটা ভালো, থ্যাংক ইউ, কিন্তু এর পাশাপাশি কি করেছেন আপনাকে দেখতে হবে। বাংলাদেশে একটি দেশের মূল চাবিকাঠি কিন্তু নারায়ণ হচ্ছে, নারায় যারা নারায় চালায় তারা হচ্ছে কারা, ব্যুরোক্র্যাটরা। ব্যুরোক্র্যাটরা হচ্ছে সব দেশের মূল চাবিকাঠি। আমাদের দেশের ব্যুরোক্র্যাটরা কিন্তু অনেক শক্তি হারিয়ে ফেলেছেন, তাদের কিন্তু ক্ষমতা অনেকটা মন্ত্রীরা খেয়ে ফেলেছেন, নিশ্চয়ই জানেন। বাংলাদেশে মন্ত্রীদের ক্ষমতায়নের ক্ষমতায়িত হয়েছেন এবং ক্ষমতায়িত হয়ে তারা কিন্তু ব্যুরোক্র্যাটদের থেকে অনেক অনেক এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু মন্ত্রী নিয়ে গেছে। এতে হয়েছে কি, বাংলাদেশের কিন্তু টোটাল ওভারঅল যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা কিন্তু দুর্বল হয়ে গেছেন, দলের পকেটে চলে গেছেন। এবং অপরদিকে আপনি এও জানেন যে বাংলাদেশের যারা ইউনিয়ন লেভেলের যেসব চেয়ারম্যান না, সেখান থেকে অনেকটা ক্ষমতা নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়েছে এমপিরা, এবং নিয়ে আরো নেওয়ার চেষ্টা করেছিল, এবং ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানরা সেই ব্যাপারে কি আন্দোলন করেছিল আপনি সেটা জানা আছে। অতএব শুধুমাত্র আপনি তাদেরকে না না আছে, তাদেরকে আপনি দিচ্ছেন, অপরদিকে আপনি বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড সেখান থেকে টাকা নিয়ে নিয়ে খাওয়াচ্ছেন, দেশের দেশের মানুষদেরকে দেখাচ্ছেন, আইওয়াশ করছেন, সেটা প্রকৃত ডেভেলপমেন্ট নয়। ঠিক আছে, কিন্তু তারপরে আমি আমি কারো সাপোর্ট নিচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি একটা পরিবর্তন। এই পরিবর্তনটা আমরা কতদিন পর দেখতে পারবো? এটা বলা এটা যদি মুশকিল, একটু আমাকে বাংলাদেশে একটু যদি যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি মনে করি যে দেখুন, যেমন বারবার একটি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া ঠিক না, যেমন বাংলাদেশ সংবিধানেও দুবারের বেশি কোনো প্রেসিডেন্ট, কোনো লোক প্রেসিডেন্ট থাকতে পারবে না, রাষ্ট্রপতি থাকতে পারবে না। এটার মূল কারণটা কি, সে যত ভালো মানুষই হোক, কারণ হচ্ছে যখনই অ্যাবসলিউট পাওয়ার তাকে করাপ্ট অ্যাবসলিউটলি, যখনই সে বারবার বুঝে যাচ্ছে যে এরপরে আমি হবো, আমি হবো, সে একদিকে একদিকে করাপশনে জড়িত হয়ে যাবে। যে বাংলাদেশে আওয়ামী লীগে বারবার বহু বছর ধরে সে খালেদা জিয়া এবং শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হয়ে বসে আছেন, এতে হয়েছে কি তারা নিজেরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এবং তারা ক্ষমতার বাইরে তারা যাবেন না, এবং গেলে ওনাদের ওনাদের সম্মান নষ্ট হয়ে যাবে, ওনারা জিরো হয়ে যাবেন, এরকম মেন্টালিটি চলে যাওয়ার কারণে সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলই দুটা পরিবারের কাছে বন্দী হয়ে গেছে, দুটা ব্যক্তির কাছে বন্দী হয়ে গেছে, এবং সেখানে সুষ্ঠু কোনো দলের কার্যকলাপ চলছে না, সেখানে চলছে দলের নেতাদের লেজুর বৃত্তিটা। ঠিক একইভাবে আমি মনে করি বাংলাদেশে যদি বারবার একটি দল ক্ষমতায় আসে, সেটা দলের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। তবে এটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু আমরা তো আসলে এখন এর ফ্রেমের মধ্যে তো আমরা বন্দি, আমরা তো ফ্রেমের মধ্যে বন্দি, কিন্তু আমরা তো এই ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষা মেন্টালিটি থাকলেও আমরা কিন্তু সেখানে, না, ইচ্ছা নেই, ইচ্ছা নেই, ইচ্ছা হ্যাঁ ইচ্ছা আমাদের ওভারঅল মেন্টালিটি আমাদের আমাদের ঠিক নয়, ঠিক নেই। দেশের ওভারঅল সামাজিক সামাজিক দেশের যে সামাজিক অবক্ষয় সেটা তার জন্য যায়, আমাদের ভিতরে মানুষের এনলাইটেন্ড না। 33টি পরিবার এই বাংলাকে, আমাদের এই প্রান্তের বাংলাকে 2000 বছর শাসন করেছে, 33টি পরিবার। অতএব আমাদের তো আমার এই এই লেজুর ভিত্তিটা তো আমাদের রক্তে ঢুকে গেছে, ডিএনএ তে ঢুকে গেছে। রাইট রাইট, কিন্তু তারপর আমি একটু আপনাকে একটু বলি, কারণ হচ্ছে যে আমরা তো এখন এই ফ্রেমের মধ্যেই বন্দি, কিন্তু আমরা বের হইতে পারবো কি না সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। দেশের সরকার কতটুকু আমাদের কি নিশ্চিত করলো সেটা কিন্তু আমরা ভাবি না। আমরা ভাবি যে আসলে আমাদের উন্নতটা কোথায় কোথায় হচ্ছে, আমাদের উন্নতি কোথায় কোথায় ঘটছে। যাই হোক, যেভাবে ঘটুক, যেভাবে সরকার আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কি আন্দোলন করার কোন সিস্টেম আছে কি? আপনার সবসময় কি আমরা মনে হয় এই সবসময় প্রেক্ষাপট গুলো, এই প্রেক্ষাপট গুলো কিন্তু আমাদেরকে খুব কাঁদায় আর কি, ভাবায় না আসলে আমাদেরকে আমাদের খুবই। আন্দোলনের সংজ্ঞা পরিবর্তন আসতে হবে, শুধুমাত্র যে আমরা রাস্তাঘাটে আন্দোলন করবো না, নেসেসারি এখন আমাদের আন্দোলনের মাত্রা চেঞ্জ হতে হবে। এখানে এই সকল পশ্চিমা দেশে এখানকার প্রধানমন্ত্রীরা, বিরোধী দলের নেতারা, এমপিরা রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা ভাষণ দেয় না, দেয় না। এবং এখানে কয়জন কয়জন তারা মিছিল করে, কয়জন করে, ওকে ওকে, এখানে শুধুমাত্র আন্দোলনের আন্দোলনের মাত্রা যে আমরা রাস্তায় মিছিল করবো, সংগ্রাম করব, এটা না, ইটস নট দ্যাট। আমাদের দেশ উন্নতি হচ্ছে, অবশ্যই হচ্ছে, এবং আমাদের ইকোনমি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের মেন্টালিটিও চেঞ্জ হতে হবে। আমাদের আন্দোলনের মাত্রা কলমে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, আমরা আমি আর আপনি এখন কথা বলছি, দেখা যাবে 1 ঘন্টার ভিতরে 10,000 মানুষ দেখছে, 10,000 মানুষ একসাথে করুন না দেখি মাঠে কত মানুষ হয়। অতএব আমাদেরকে আমাদের আন্দোলনের সংগ্রামের মাত্রা চেঞ্জ করতে হবে, এবং সংগ্রামের মূল উদ্দেশ্য যদি হয়ে থাকে সাধারণ মানুষের সাইকি চেঞ্জ করা, সংগ্রামের মূল মাধ্যম কারণ যদি হয়ে থাকে সরকারের কর্ণকুহরে জিনিসটা পৌঁছানো, তাহলে আমাদের সংগ্রামের বিভিন্ন মাত্রা আছে, সেই মাত্রার
দিকগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, মান্ধাতার আমলের সংগ্রামের মাত্রা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা আর এখন ওগুলো দিয়ে লাভ নেই, কারণ ভোটের রাজনীতি যদি হয়ে থাকে ঠিক মানুষ বলেছেন। কি ভাবছে সেটা হলো কথা। আমি মুফাসসির ইসলাম কথা বললে যদি 10,000 মানুষ প্রভাবিত হয়, আমার তো দরকার নেই রাস্তায় গিয়ে ওয়াজ করার। অতএব সেটা ঠিক বলেছেন। সংগ্রামের সংগ্রামের মাত্রা অন্যরকম হতে পারে। যদি সুষ্ঠু নির্বাচন হয় একবার, এখন যদি দেখবেন যে সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং মানুষের মানুষ দেখুন বর্তমানে যে যত কথাই বলুক না কেন ইলেকশন হোক, এটা কিন্তু আমরা সবাই চাই। আমি মনে করি সাধারণ মানুষরা সবাই চাচ্ছে নির্বাচন হোক, এবং সাধারণ মানুষরা সবাই চাচ্ছে যে ঐক্য জোট যেন কোনো অজুহাতে ইলেকশন থেকে সরে না আসে। আমি রাইট? ইয়েস, এবং অল আমরা রাইট। চাই রেজাল্ট যাই হোক অন্তত গণতান্ত্রিক প্রসেসটা ফিরে আসুক। এবং না, এটা ঠিক এটা একটা বলেছেন স্টেপ আসলে। ফরওয়ার্ড, এটা একটা স্টেপ ফরওয়ার্ড। এখন আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করি, এই সমাজটা আমাদের কুসংস্কার গুলো এভাবে আঁকড়ে ধরেছে, যার কারণে আমরা অনেক দিক দিয়ে ডিফল্টার। আপনি হয়তো এই ব্যাপারগুলো নিয়ে সংগ্রাম করেন, লেখালেখি করেন, বলেন, কথাবার্তা বলেন, হয়তো আমিও আপনার সাথে কিছু জায়গায় মতামত পোষণ করছি। দেখতেছি যে আমারও বিপদ হয়, আপনারও বিপদ হয়, যারা আমরা একটু খোলা মন নিয়ে চিন্তা ভাবনা করি, যারা আমরা একটু অন্যভাবে ভাবি, আমাদের ভাবনাগুলো সাথে অন্য অন্য মানুষের ভাবনার অনেক পার্থক্য থাকে, এই জন্য অনেক দুঃখের ব্যাপার থাকে। তারপরে বাংলাদেশ সব থেকে ভালো একটা দিক হচ্ছে বাংলাদেশের যে এইখানকার মানুষ খুব সহজেই শান্ত হয়ে থাকে, খুব সহজেই তাদেরকে আক্রমণ করলে, তাদের উপরে প্রেশার করলে তারা চুপচাপ থাকে, নির্ভয়ে চুপচাপ থাকে। তাদের বেদনা, তাদের আর্তনাদ গুলো আমরা কখনো, যারা সিচুয়েশন গুলো পড়ে তারাই বুঝতে পারে আমরা আর্তনাদটা অবশ্য কি। বাঙালিরা যে এবং আমরা বিশেষ করে সাম্প্রদায়িক, স্যার একটু 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 স্যার, সাম্প্রদায়িকতা তো একেবারে কমন একটা বিষয়। এই যে আমরা যে আজকে একজনকে আরেকজনকে প্রতিহত করছি, তার ভিতরে দেখা যাচ্ছে যে হিন্দু অথবা মুসলিম অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান, এই যে সাম্প্রদায়িকতা প্রতিবদ্ধকতা, এই এই জিনিসটা কখনোই এখান থেকে সমাধান হয়নি, হবে কি না যে আমি সেটা বলতে পারি না, তবে শুরু হয়েছে, এভাবে হয়তো চলতে হবে যতদিন কাজ শুরু হয়েছে না এখন। যতদিন আমরা থাকবো। এখন অনেকে কথা বলছে না, এখন তো দেখতেই পাচ্ছেন যে অনেকে কথা বলছে, অনেকে সামনে আসছে, এবং এরা এরা যে আসলে ছিল এবং এরা যে বেরোয় আসছে এটার প্রমাণ তো আমরা পাচ্ছি, আগে তো ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা আমরা কথা বলার কারণে হোক বা আপনাদের মুক্ত চিন্তার কারণে হোক, এখন তো এদের সংখ্যা যে একটা সিগনিফিকেন্ট নাম্বার এটা তো প্রমাণ হয়ে গেছে। অতএব না, এটা ঠিক আছে, এটা প্রমাণ মানুষের শিক্ষার সাথে প্রমাণিত। সাথে, দেশের উন্নয়নের সাথে সাথে আসলে ধর্মের প্রভাবটা কমে যায়। ও খুব আপনি একমাত্র আমেরিকা ছাড়া কোন দেশে এখন ধর্ম কোনো প্রভাব ফেলে উন্নত দেশে আপনি খুঁজে পাবেন না, জাপানে খুঁজে পাবেন না ধর্মের কোনো অবস্থানই সেখানে নেই, সেটা বেশিরভাগ মানুষই ধর্ম টর্ম বিশ্বাস করে না, ইউরোপে তো অবশ্যই। এবং যে আয়ারল্যান্ড একমাত্র ছিল খ্রিস্টানদের ভূমি, যে আয়ারল্যান্ডে কিনা আসলে একটি একটি ভারতীয় নারী অ্যাবর্শন করতে পারেনি খ্রিস্টানিটির কারণে, শেষ পর্যন্ত সে মারা গিয়েছিল, সেই আয়ারল্যান্ডে এখন অ্যাবর্শন জায়েজ করে দেওয়ার ব্যাপারে তারা রেফারেন্ডাম পাশ করেছে। অতএব দেশ তো উন্নত হবে, প্লাস এই কমিউনাল যেসব ফিলিং এগুলো কমে আসবে, এটা শিক্ষা দীক্ষার সাথে অনেকটা জড়িত আছে, এবং এগুলো কুসংস্কার থেকে মানুষ এমনি ধর্মের শিক্ষার সাথে সাথে উন্মুক্ত মন দিয়ে যত এগিয়ে যাবে, যত গণমাধ্যম যত উন্মুক্ত হবে, যত সোশ্যাল মিডিয়া ইউজ হবে, যত মানুষ বাক স্বাধীনতাকে সম্মান করতে বাধ্য হবে বাধ্য হবে, তত মানুষ আসলে মুক্ত মুক্ত হবে। ঠিক বলেছেন। আমরা জানি না কতটুকু কি করতে পারবো, তবে আপনারা অনেক চেষ্টা করতেছেন, আপনাদের অনেক মানে অনেক গুরুত্ব আছে। আসলে এই গুরুত্বটা আমরা, যারা অনেকেই চিন্তা করে তারা কিন্তু এই গুরুত্বটার মানে বোঝে, কিন্তু তারা কোনো কিছু করতে পারে না। কলম আছে, লিখতে পারি, কিন্তু প্রকাশ করা প্রশ্ন সম্ভব না। করুন, যদি ঠিক যদি আছে স্যার, প্রশ্ন আবার প্রশ্ন করুন, প্রশ্ন করলেও এক ধাপ এগিয়ে গেলেন, যারা আপনি জানেন হয়তো বা উত্তর, আপনি চাচ্ছেন যে অন্য কেউ ভাবুক, আপনি মনে করছেন যে আপনি উন্মুক্ত হয়ে আপনার মতামত দিতে পারছেন না বিভিন্ন ভয়ঙ্কর কারণে, আপনি সেক্ষেত্রে তার অন্য কোনো যারা মানুষ তাদেরকে প্রশ্ন করুন, তাদের ভিতরে প্রশ্নটি ঢুকিয়ে দিন, আপনি উত্তর উত্তর দেওয়ার দরকার নেই, সেই প্রশ্নই তাকে মুক্ত করবে। ঠিক আছে, ঠিক বলছেন স্যার। হ্যাঁ, তাহলে ভালো থাকুন, আরো তো আরো কল যাই হোক, ঠিক আছে স্যার, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জি, আমি আপনার সাথে প্রথম কথা বললাম, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভালো, গুড নাইট। দেখি এর পরবর্তীতে কে আছেন।
ওকে, আহসান বোধহয় নাম দেখলাম, যাই হোক এর পরবর্তীতে যে আছেন কল রিসিভ করেছি, আমি সিরিয়ালি অ্যাকসেপ্ট করে যাব। আপনারা একটু স্ট্রং ওয়াইফাই থাকবেন প্লিজ, কাইন্ডলি স্ট্রং ওয়াইফাই থাকবেন। অ্যাডিং ওকে, সময় লাগছে ওনাকে। এর পরবর্তীতে কে আছেন দেখি, আপনারা কাইন্ডলি একটু স্ট্রং ওয়াইফাই থাকবে, না হলে অ্যাড হতে করা যায় না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ নেক্সট কে আছেন? হ্যাঁ কে আছেন? হ্যাঁ কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ ভালো আছেন আপনি? জি ভালো আছি। হ্যাঁ জি বলুন। হ্যাঁ ভালো আছি। জি আসলে আসলে আপনার তো আজকে মূল টপিক হলো রাজনীতি বিষয়, তো আমি অন্য ভাই বিষয়। আপনার কথাগুলো কেটে যায়, আপনি আরেকবার বলবেন না, আমি কি আজকে আপনাকে অন্য বিষয়ে একটা প্রশ্ন করতে পারি? করেন। জি জি, আমার প্রশ্নটা হলো, আমি তো জানি যে আপনি ইসলামকে অত্যন্ত ঘৃণা করেন বা পছন্দ করেন না, তো আপনি নামটা তো ইসলামিক নাম, এই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, আমার নামের অর্থটি কি আপনি নিশ্চয়ই জানেন? অর্থাৎ হচ্ছে আমি ইসলাম জানি, অতএব জি জি ইসলাম যদি জানি তাহলে আমার নামে সার্থকতা আছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্ম কখনো মানুষের জন্য কোনো ছাপ্পা নয়, আমি তো গরু ছাগল না যে আমাকে মালিকানা ছাপ্পা দিতে হবে, সুতরাং ধর্মে নামে কোনো আসা যায় না। দ্বিতীয়ত আমার বাবা আমাকে রেখেছিলেন নামটি, সুতরাং আমার পরিচয় অলরেডি এই নামে, অনেক আগে থেকেই আমি অত্যন্ত পরিচিত, সুতরাং আমার নাম যদি এখন যাই রাখি না কেন, ওই নামে মানুষ আমাকে সবাই ডাকবে। আর ফাইনালি হচ্ছে ধর্মীয় নাম বলতে কোনো আসলে নাম নেই, যেমন ধরুন আপনার নামের প্রথম নামটি হচ্ছে MD অর্থাৎ মোহাম্মদ, কারেক্ট? আচ্ছা, মোহাম্মদ নামটিও কিন্তু ইসলামিক নাম নয়, কারণ হচ্ছে মোহাম্মদ নামটি মোহাম্মদকে দিয়েছিল তার দাদা, তার দাদা তো মুসলিম ছিল না, অতএব এই নামটিও আসলে কোনো ধর্মীয় নাম নয়, এটা হচ্ছে আরবি নাম। আমার আমার যদি এখন যদি আমি আমি যদি আমার নামকরণ যদি না থাকতো, কোনো নাম যদি আমার না থাকতো আজকে, তাহলে আমার আমার নাম আমি অন্য কোনো বাংলা নাম রাখতাম, কিন্তু এই নামটা অলরেডি আমি পরিচিত, তাই এটা চেঞ্জ করে আমার তো কোনো লাভ নেই। আর এটাতে আমার নাম, এতে আপনার তো কোনো খারাপ লাগার কথা নয়, এটা এমন না যে আপনি গুনবেন যে কে কয়জন মানুষ মুসলমান হলো, এতে কোনো আসে যায় না, আপনার কেনই বা আসে যায়। তো আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা দেখি অনেক আগে আপনি ফেসবুকে একটা দিয়েছিলেন যে আপনি বাংলাদেশে। জি বাংলাদেশে যাচ্ছি, এটা আসলে জি আমি যাব আসলে কি বাংলাদেশে, আমার টিকিট কাটা আছে 25 তারিখে। জি চেষ্টা করব, এখন আমাকে প্লেনে উঠতে দিলে হয়, আমি আমি যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো যে আসলে আমরা এখন দেখছি যে মানে আমার বাংলাদেশ দলের যে নেত্রী আছেন, মানে বিরোধী দলের নেত্রী যে বেগম খালেদা জিয়া, উনি তো উনি 3টা আসন থেকে নমিনেশন চাইছিল, তো উনি কিন্তু আসলে 3টা থেকে 1টা তো নমিনেশন পায় নাই। যদি ওই ঐক্য ফ্রন্ট যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কে হতে পারে বা এই বিষয়ে? আমি ঐক্য ফ্রন্ট ক্ষমতায় এলে তো অবশ্যই মির্জা ফখরুলই প্রধানমন্ত্রী হবে বলে আমি মনে করি, কারণ মির্জা ফখরুলের বিএনপির প্রতি তার অবদান আছে। মির্জা ফখরুল উনি সারা জীবন বামপন্থী রাজনীতি করেছেন, এই পর্যন্ত বিএনপিতে যারা সেক্রেটারি জেনারেল হয়েছেন সবাই বামপন্থী ছিল, এটা আপনি নিশ্চয়ই জানেন, তারা তাদের ইতিহাস ঘাটলে দেখবেন সবাই বামপন্থী। এবং বিএনপিকে পরিশোধিত করতে হলে একটা ব্যালেন্স দরকার, বিএনপি তে সংবিধানে ইসলামকে মানুষের বেশিরভাগ মানুষের ধর্ম বলে একটি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অপরদিকে যদি একজন বামপন্থী রাজনীতিবিদ যদি বিএনপির মূলে আসেন, বিএনপির প্রধান দায়িত্বে আসেন এবং প্রধানমন্ত্রী হন, তাহলে এটা একটা ব্যালেন্স হবে এবং বিএনপিকে পরিশোধন করতে সুবিধা হবে বলে আমি মনে করি। সুতরাং সবকিছু হিসাবে মির্জা ফখরুলই হবে, এছাড়া তো অন্য কোনো অপশন আমি দেখছি না। ঠিক আছে, তো কথা বললাম তো আসুন। ওকে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ শিওর। এর পরবর্তীতে কে আছে দেখি, পূর্ণিমার ঝড় বোধহয়, যাই হোক যে আছেন এর পরবর্তীতে আসুন।
এই পরবর্তীতে কে আছেন? আমার নাম আমার অধিকার, সুতরাং আমি চেঞ্জ করবো কি না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে কারো কোনো কিছু বলার অধিকার নেই। রবীন্দ্রনাথ দাস, আপনার কথার সাথে আমি একমত নই। আমার নাম আমি কি রাখবো সেটা সম্পূর্ণ আমার অধিকার, আপনার নাম কি রাখবে সেটা আপনার অধিকার। অতএব আমার নাম আমি কি রাখি না রাখি সেটা আপনি আপনার মতামত হতে পারে, কিন্তু এটার কোনো যুক্তি নেই। ওকে, আর আমি অলরেডি 52 বছর বয়স আমার, এখন আমি আমি নাম কি চেঞ্জ করব? আর আমি যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে আমার সমস্ত এর আগের যে ইতিহাস, এখন আপনি আমার নাম সার্চ দিলে আমার প্রচুর লেখা ছোকা অনলাইনে পেয়ে যাবেন, কারণ আমি খুব পরিচিত একজন মানুষ। অতএব আমার অসংখ্য লেখা আপনার অনলাইনে পেয়ে যাবেন, অতএব এগুলো হারিয়ে যাবে। আমি যদি আজকে আমার নাম রাখি মিস্টার বি, তাহলে আপনি আমার আগের আগের জীবনের কর্মের সাথে বর্তমান জীবনের কর্ম আপনি মিলাবেন কিভাবে? হ্যাঁ, বাবু লাইনে আছেন, হ্যাঁ বলুন। স্যার সৌরভজি? হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, হ্যাঁ, তো আমি স্যার কথা ক্লিয়ার শোনা হ্যাঁ যায়? শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। স্যার আমি সিঙ্গাপুর প্রবাসী, তো আমার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমার আমার নানির বাড়ি নারায়ণগঞ্জে। না না না, নানি নানির বাবার বাড়ি নারায়ণ মানে সরি মানিকগঞ্জ। না, মানিকগঞ্জ। হ্যাঁ, তো আপনার ওখানে একটাই আছে, জাস্টিস নুরুল ইসলাম স্যারের একটা কলেজ আছে ওই নামে। জাস্টিস নুরুল ইসলাম আমার নানির আপন কাজিন। তো আপনার অনেক ভিডিও দেখি, তো আজকে আর কি কথা বলার সুযোগ হলো। যাক, হ্যাঁ আসলে আমি যেখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই সামনে ইলেকশন। তো আওয়ামী লীগ বিএনপি বিগত দিনে তারা ক্ষমতায় ছিল, দেখছি আর কি যে কিরকম তারা এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন আর কি ভালো হয়। তো আমার দৃষ্টিতে আর কি আমরা যে আমাদের যে এলাকার একটু ডিস্টার্ব হয়েছিল, সরি, বেগ ইউর পার্ডন, আমার ডিস্টার্ব হয়েছিল, আরেকবার কল করুন, আরেকবার বলুন প্লিজ। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে দেশের অবস্থা, যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি, জি তো আমাদের যে আসনটা মানিকগঞ্জ দুই, সেখানে আমি মানে বিগত দিনে যারা রাজনীতি করছে, যে ক্ষমতায় ছিল হারুনুর রশিদ খান মুন্নু সাহেব, উনি মানে আমাদের এলাকায় আসলে ওই কিছু মানে গরিব মিসকিনদের কিছু টাকা পয়সা দিয়ে চলে যেত, মানে এলাকার তেমন উন্নয়ন কাজ তিনি করেন নাই। হয়তো আপনি জানেন, জানেন কিনা জানি না আমি, জানি, আপনি আমাদের এলাকায় মনে হয় কোথায় গেছেন। হ্যাঁ আমি আমি জানি, আমি আপনাদের এলাকা সম্বন্ধে ভালো করে জানি। হ্যাঁ তো আমাদের এলাকা বর্তমানে 13টা ইউনিয়নের মধ্যে 7টা নদী গর্ভে, পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে অলরেডি। মাহমুদুর রহমানের শ্বশুর বাড়ি, তাই না? সরি, মাহমুদুর রহমানের শ্বশুর বাড়ি হ্যাঁ হয়তো, দেশ পত্রিকা তো মাহমুদুর যাই হোক, রহমান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। তো 13টা ইউনিয়নের মধ্যে 7টা নদী গর্ভে। তো বর্তমান আজ থেকে প্রায় 20 বছর যাব, হরিরামপুর প্রায় আধা কিলোমিটার মধ্যে পদ্মা নদী অবস্থান করতেছে। হুম হুম তো অবস্থান করার ক্ষেত্রে ধরেন আপনার আমাদের স্কুল, পাটগ্রাম স্কুল আপনি তো চিনেন, থানা আমাদের উপজেলা, থাকে অনেক বিল্ডিং। তো বিগত দিন দেখিনি আর কি যে আওয়ামী লীগ বা বিএনপি যারাই ছিল, বেশিরভাগ ছিল বিএনপি, তারা বিন্দু মাত্র কোনো কাজ করেনি এলাকার উন্নয়ন তো করেই নেই। তো এবার যাই হোক, মানে আমাদের যে ইলেকশন হচ্ছে, যে নমিনেশন বাইরে আছে দেশের, ঠিক আছে,
তো আমাদের মমতা যথেষ্ট, মানে সে যাই হোক, সে গায়ক তেমন রাজনীতিবিদ না, তো সেক্ষেত্রে সে আমাদের এলাকার কোটি যে বস্তা আছে সেগুলো ফেলছে, অনেক কাজ করছে। আপনি আবার হয়তো বা অনেকেই বলে সে রাজনীতি কিছুই বোঝে না, এটা বাস্তব, কিন্তু সে এলাকার উন্নয়নের জন্য কাজ করছে এইটুকু। আর একটা যে আছে বায়োটেক ব্রিজ হয়েছে, এটা প্রায় শেষের দিকে সম্ভবত, হয়তো যে কোনো মুহূর্তে এটা উদ্বোধন করবে। আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে আমরা কিরকম, মানে এই হয়তো বাবা মনে হয় যে বেশিরভাগ যে আমাদের এলাকার অবস্থা, হয়তো বাবা বলি কি আমাদের আসনটি আর কি দখল করবে। আপনি শব্দটি ব্যবহার করেছেন দখল করবে, দখল করলে তো আর কিছু বলার থাকে না। সরি সরি, মানে এটা আমার অভিমত, হয়তো বা মানে আমাদের যে আসনটা আছে মানিকগঞ্জ দুই, সেটা আওয়ামী লীগ আর কি পাবে হয়তো বা এরকম। রাইট, তো এটা এটা তো এটা নির্ধারণ নির্ধারণ তো আপনারা হতে হবে আপনাদের এলাকায়। যদি মনে করেন বাংলাদেশে যেটা হয় সব সময় যে এলাকার এমপিরা এলাকায় গিয়ে কিছু দানছত্র করে, বিশেষ করে কিছু মানুষকে তারা পালে সেখানে, এবং পালার কারণই হচ্ছে যে তারা তারা চামচামি করে সেই নেতার সেখানে তারা ক্ষমতা দখল করে রাখবে, চর দখলের মতো। তারা সাধারণ মানুষের উন্নয়নের কোনো ধার ধারে না। অতএব সেটা তো সবসময় বাংলাদেশের এমপিরা করে আসছে, এবং তাদেরকে এলাকার জন্য খুব একটা ধার ধারতে হবে না। দলের চামচামি করলেই হয়, দলের নেতার চামচামি করলেই হয়, কারণ আলোচনার প্রথমেই আপনাকে আমি বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 70 নিয়ে কথা বলেছিলাম, ওটাও একটি মূল কারণ। সুতরাং বাংলাদেশের সংসদরা এরকম যদি কোনো বক্তব্য দিতে চান যে আমার এলাকার জন্য এইটা এটা দরকার, এটা এটা দরকার, দেখা যাবে যে সেই ক্ষেত্রে দলের পক্ষ থেকে সমষ্টিগত ভাবে হয়তো সেই বিষয়ে কোনো পলিসিগত কারণে কোনো বাধা আসবে যেটা দলের বিরুদ্ধে অন্য দলকে ফেভার করবে, এই জন্য সেটার ব্যাপারে তারা কথা বলবে না। অতএব বাংলাদেশের মানুষের ওভারঅল উন্নয়নের জন্য এই সকল যারা প্রজ্ঞাবান রাজনীতিবিদ তারা তো নেই, বেশিরভাগ রাজনীতিবিদ যারা গেছেন তারা নিজেরা পকেট ভারী করেছেন ওখানে, এবং তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যাবে। বাংলাদেশের দেখুন, সাধারণ যারা রাজনীতি করে তাদের, যারা আওয়ামী লীগ বিএনপি করে, তাদের 90% মানুষ আওয়ামী লীগ বিএনপির সংবিধানটি পড়েও দেখেনি। অতএব তারা তারা বাংলাদেশে শুধু শুধু জানবে যে ওনার বাবা মুজিব, ওনার স্বামী জিয়া, এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির রাজনীতির ধারা। আর তারা আসলে কিছুই জানে রাজনীতি সম্বন্ধে, কিছু জানে না, এবং বাংলাদেশে তাদের না তাদেরকে তারা বলে আইন প্রণেতা। এখন আইনের তারা ক জানে না, যেখানে কিনা বহু খুনের সন্দেহভাজন আসামিরা আইন প্রণেতা হচ্ছে, সেখানে সাধারণ মানুষের উন্নয়ন করবেন তারা কি দরকার আছে? কারণ তারা তো চামচা তৈরি করে পিটিয়ে দখল ভোট কেন্দ্র দখল করেই তারা তো ভোট দিতে পারছেন। সুতরাং আপনাদের ভোটে তো তাদের দরকার নেই, আপনাদের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো তাদের প্রয়োজন নেই। এখন তারপরেও দেশের উন্নতির সাথে সাথে যদি আমরা অন্তত সুষ্ঠু নির্বাচনটা করে, যারা কিনা আসলে দেশের জন্য কাজ করার সম্ভাবনা আছে, যারা কিন্তু প্রজ্ঞাবান বলে মনে হয়, তাদেরকে যদি আপনারা ভোট দিতে পারেন মার্কার উপরে উঠে। এমনকি আপনি যদি মনে করেন আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না, কিন্তু যে লোকটি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি, এবং ওই প্রজ্ঞাবান ব্যক্তি অবশ্যই দেশের মানুষের জন্য ভাবে বা এলাকার মানুষের জন্য ভাবে, এলাকায় যাতায়াত করেন, এরকম মানুষকে যদি আপনি ভোট দিতে পারেন নিজের ব্যক্তিগত দলের মার্কা ভুলে, তাহলে দেখবেন দেশের মানুষের ভিতরে পরিবর্তন আসবে। সুতরাং সাধারণ মানুষের কয়জন আওয়ামী লীগ বিএনপি করে, বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ বিএনপি করে? 95% মানুষ আওয়ামী লীগ বিএনপি করে না। সুতরাং তারা যদি অন্তত মার্কা ঊর্ধ্বে উঠে তারা ওনারা ভোট দিতে পারেন, অন্তত ব্যক্তি ব্যক্তি যখন ইমেজটা অনেক ডিফারেন্স হয়, একজন চোর আর একজন দেখা যায় ভালো মানুষ, সুতরাং ভালো মানুষকে যদি ভোট দিতে পারে মার্কার উপরে, এই অভ্যাসটি যদি চলে আসে, সেই ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন বলে মনে করি। স্যার আরেকটা কথা স্যার বলতে চাচ্ছি যে যে বাংলাদেশে আমাদের এলাকার কথাই বলি, সাধারণত যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে, মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে লোক জড়ো হয়, বিভিন্ন মন্ত্রী এমপি আসে, তো বেশিরভাগ যারা ওই মানে আসে না দল ভাই করা মিছিল মিটিং এ যায়, তাদের হয়তো অনেকে দেখি যে যে বাড়িতে খাবারের মতো ওই রকম ভালো ব্যবস্থা নাই, খাদ্য নেই, থাকে না যে বাংলা একটা প্রোটা আছে না যে বাড়ি ভাত নাই, মানে এই প্যান্ট ট্যান্ট পরে ভালো ইঞ্চিন করে তারা যায় হলো।
সরি আপনার কথা কেটে যাচ্ছে ভাই। অফ করে, হ্যালো, হ্যাঁ কথা কেটে যাচ্ছে, আরেকবার বলুন, আরেকবার বলুন। হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি আরেকবার বলুন, স্যার, ওয়েট ওয়েট, একটু বাইরে যাচ্ছি। আরেকবার বলুন, হ্যাঁ হ্যাঁ আরেকবার বলুন। জি স্যার, যে আমাদের যে দেশের যে রাজনৈতিক অবস্থা, যারা দল করে দল করে, তো মনে করেন বিভিন্ন এমপি মন্ত্রী কিংবা দলীয় কোনো প্রোগ্রাম হইলে যে সমস্ত লোক জড় হয় সেখানে, যেমন আমাদের ইয়াং জেনারেশনের কথাই বলি, তারা মনে করেন সেখানে গেলে যাওয়ার পরে এই বাড়িতে ভাত থাকে না, খাবারের মতো কোনো কাজকর্ম করে না, যে তাদের যে কর্মসংস্থান নেই, এই বিষয়টা নিয়ে মানে কেউ কোনো দিনও ভাবে না। ভাবার প্রয়োজন নেই তো, অথচ তারা দল করে, কিন্তু এটা মনে হয় যে আমাদের রাজনীতিবিদদের ভাবা উচিত যে এই সমস্ত লোকদের আগে কর্মসংস্থান দিই, না হবে না, তারা ভালো ভালো চলুক, তবেই তো আমাদের দেশ উন্নত হবে। আপনি দলের কোন দলের ভিতরে গণতন্ত্র তো নেই, সুতরাং দলের ভিতরেই গণতন্ত্র নেই, দেশের মঙ্গল কি কি ভাববে? বা দলের দলের নেতারা তাদের নিজস্ব দলের কর্মীদেরই তো বাক স্বাধীনতা দিতে পারেনি, অধিকার দিতে পারেনি, মানুষকে নিয়ে ভাবার চিন্তা করার সুযোগ দিতে পারেনি, সুতরাং দেশের মানুষের জন্য ভাইবে, ঠিক আছে? এনিওয়ে আমি পরবর্তী কলে যাই, অনেকে লাইনে আছে, হ্যাঁ ভালো থাকবেন, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ভালো, হ্যাঁ যাচ্ছি। ওকে এরপরে কে আছেন দেখি, আমি এখন উল্টো দিক থেকে নিচ্ছি, একদম শেষে যে এসেছেন ওনাকে নিচ্ছি, একটু চেঞ্জ করতে হবে ধারাটা, একটু ধারা চেঞ্জ করি। এখন কে আসছেন দেখি, হ্যাঁ আমি আপনাদের অ্যাড রিকোয়েস্ট গ্রহণ করছি, আপনারা চট করে গ্রহণ করে নেবেন। নেক্সট কে আসছেন দেখি, অভিজিৎ গাঙ্গুলি, ওকে অভিজিৎ গাঙ্গুলি, হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বলুন, বলছিলাম যে আমি আপনার নাম শুনেছিলাম বা আমি কিছু ফলো করছিলাম আজকে সকালে। কথা কেটে যাচ্ছে, আপনার কথা কেটে যাচ্ছে, রিসেপশন ভালো না, আপনি আর একটু আর একটু ওয়াইফাই এর কাছে যান, আপনি একটু বলতে শোনা যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি আপনার কথা শুনছিলাম আজকে থেকে, আমি দেখছিলাম কিছু কিছু আজকে লাইভ আপনার কিছু গুলো আগেকার দেখছিলাম সব। আমি আই এম সরি বাট আপনার কথা শোনা যাচ্ছে না, সরি আমি নেক্সট কল নিতে হবে। দেখি এরপরে কে আছেন, এর পরবর্তীতে কে আছেন দেখি, আমি এর পরের জন্য অ্যাকসেপ্ট করেছি, আমাকে যুক্ত করলে ভালো হবে না, আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, আমি রিকোয়েস্ট পাঠালে আমি সিরিয়ালে থাকলে আমি যুক্ত করব, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠালে আমাকে সিরিয়ালে থাকবেন আমি যুক্ত করে নেব, সিরিয়ালে যুক্ত করব, অতএব আমি কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি যুক্ত করে নেব, যদি টাইমে কুলায়, আর দ্বিতীয়ত যদি আপনি সিরিয়ালে থাকেন। আপনি একজন লিখেছেন মঞ্জুর ইবনি আহমেদ, ভাই ক্যাট করে রেখে মঞ্জুর, ওই যে
এই মনজুর ইনভেস্টিগেশন নামে একটি, ওর সাথে একবার কথা বলেছিলাম, বারবার কেন আউট করবো ওকে, আর ও খুব একটা পড়াশোনা করেও না, জানেও না, ওকে টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা নেক্সট দেখি, জ্যাক ডেউসন, জ্যাক ডেউসন দেখি, জ্যাক ডেউসন কে আছেন, জ্যাক ডেউসন। অতি আগ্রহীদেরকে আমি অ্যাড করি না, এসব ফালতু ছেলেমেয়েদেরকে অ্যাড করি না, যারা কিনা কিছুই জানে না। আচ্ছা জ্যাক ডেউসন, হ্যাঁ জ্যাক ডেউসন, হ্যাঁ জ্যাক ডেউসন বলুন। জি হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আমি ভারত থেকে বলছিলাম। জি জি ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। আমি আপনার বিশাল বড় বিশাল বড় ফ্যান। আচ্ছা স্যার, একটু যদি আমার থেকে আলাদা যাই কিছু কথা বলতাম। হ্যাঁ বলুন। ক্যামেরাটা থেকে আমাকে স্যার একটু সরাতে হবে, আপনি ক্যামেরাটা অফ একটু করুন। আপনি একটু 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 ভালো রিসেপশনে যাবেন, আপনার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ আপনার কথার গুলো কেটে যাচ্ছে, হ্যাঁ স্যার, আপনি একটু ভালো ওয়াইফাই এর কাছে গেলে ভালো হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ জি বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আসলে একজন শিক্ষক, ইংরাজি বিষয়ে শিক্ষক। আমি একটি মাদ্রাসাতে চাকরি করি। জি আসলে আমি নিজেও মানে মানে ধর্মটা খুব একটা মানি না, মানে বিশেষ করে আপনার কথা শোনার পর, বা আমি সত্যি সত্যি সব শাস্ত্রগুলো পড়েছি, যেহেতু ইংরাজি শাস্ত্র মানে ইংলিশ নিয়ে পড়েছি। প্রথম পড়েছিলাম যখন মিল্টনের প্যারাডাইস লস্ট পড়তে হয়েছিল, তখন বাইবেলটা একটু ঘাঁটি। তো সেক্ষেত্রে যেটা দেখেছি, পরবর্তীতে মানে যেহেতু ওইখানে থাকতে হয়, তাদের সাথে অনেক কথাবার্তা হয়, কথাবার্তায় যেগুলো আসে, মানে আমি দেখেছি শিক্ষিতদের মধ্যেও কিন্তু ওই অন্ধভাবে বিশ্বাস করার ব্যাপারটা রয়েই গেছে। মানে মূলত কি এটা সামাজিকতার ভয়? এটা এটা নির্ভর করে, শিক্ষিতরা শিক্ষিত হলেই যে তারা তাদের ইনভেস্টিগেটিভ মাইন্ড গড়ে উঠেছে, নট নেসারিলি। আমাদের উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে সবচেয়ে বড় গলতটি হচ্ছে এটা, অনেকটা মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। এখানে অ্যানালিটিক্যাল মাইন্ড গড়ে তোলার ক্ষেত্রে খুব একটা অনুপ্রাণিত করা হয় না আমাদের শিক্ষা ব্যবস্থায়। আরেকটি কারণ হচ্ছে যে এটা নির্ভর করে ব্যক্তিগত উদ্যোগের উপরেও। আপনি পড়ালেখা শিখেছেন, আপনি অনেক বিষয় পড়েছেন, কিন্তু আপনি ধর্মের ব্যাপারে আসলে এটা এটার ইতিবৃত্ত বা আপনার এর ক্রিটিসিজম কোনোটি আপনি পড়েননি। তো আপনার পড়াশোনা বা ধর্মের ব্যাপারে আপনার ভিউটি সম্পূর্ণ একপেশে। যেমন ধরুন, আপনি এই মুহূর্তে একটি নাম বলেছেন, জন মিল্টন, রাইট? প্যারাডাইজ লস্ট, জন মিল্টন। জন মিল্টন পড়তে গিয়ে আমি জন মিল্টনের প্যারাডাইজ পড়ার সাথে সাথে আমি জন মিল্টনের জীবনী পড়েছি, জীবনী পড়তে গিয়ে উইলিয়াম ক্রমওয়েলের জীবনী পড়েছি, এবং সেখানে তার সংগ্রাম পড়েছি জন মিল্টনের, এবং জন মিল্টনের স্ত্রী ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আপনি জানেন কিনা বিষয়টা। অতএব এবং তার পরিবার সম্পর্কে জেনেছি, উনি কত বড় জিনিয়াস জেনেছি। এইভাবে জানার আগ্রহটি আমার ভিতরে ছোটবেলা থেকেই ছিল বলে আলটিমেটলি ধর্ম পড়ে অপ্রচার করে শেষ পর্যন্ত ধর্মটি ছেড়ে দিতে পেরেছি। কিন্তু অপরদিকে আমার নিজের বোন যে আমেরিকায় ডাক্তার, কিন্তু সে ধর্ম, সে আমার আমার মতো ধর্মকর্ম করতো না বা আমার মতো ধর্ম প্রচার করার প্রশ্নই আসে না, কিন্তু সে কিন্তু উল্টো আমার সাথে সম্পর্ক ছেদ করেছে ধর্ম ত্যাগের জন্য। খুব মূল কারণটি কি, সে ডাক্তার হয়েছে ঠিকই, সুশিক্ষিত হয়েছে, সুশিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সে আসলে কখনো ধর্মের অ্যানালিটিক্যাল পড়াশোনাটা কি সে সেটা জানেই না, এবং সে সেটা উদ্যোগটি নেয়নি। সুতরাং শিক্ষিত হলেই যে আসলে তার আসলে অ্যানালিটিক্যাল মাইন্ড গড়ে তুলবে, নট নেসেসারি। এই জন্য আপনারা শিক্ষিত মানুষকেও দেখবেন যে তারা অ্যানালিটিক্যাল মাইন্ড গড়ে উঠেনি। অল্প বিস্তর বিজ্ঞান জানলে দেখা যাবে তারা ধর্ম ধার্মিক হতে পারে, কিন্তু সবচেয়ে উঁচু লেভেলের জগৎ বিখ্যাত যারা বিজ্ঞানী, তারা কেউ আসলে ধর্মকর্মে বিশ্বাস করে না। হ্যাঁ স্যার, কিন্তু কিছুতেই তাদেরকে বোঝানো যায় না। অবশ্য আমি এটুকু সফল হয়েছি, আমাকে নিয়ে ধরুন আমার একটা মানে ভূগোলের যে টিচার, তিনি ভূগোলের টিচার, আমি হিন্দু ধর্ম, তিনি হিন্দুদের, তো তাকে আমি ওই সে হনুমানের একটা ওই ফেসবুকে
মানে প্রোফাইল পিকচার দিয়েছিল। আমি বললাম এটাকে তুমি দেবতা বলে মানো, তুমি তো ভূগোলের টিচার। নিয়ে সেই হনুমানের বগল দেওয়া দিয়ে সূর্যকে আটকানোর ঘটনাটা বললাম, সঙ্গে সঙ্গে আমার কথাটা তুলে দিয়ে আমাকে বললো এইসব নিয়ে কথা বলবি না। আমি বললাম তুমি ভূগোলের টিচার, এগুলো তুমি কি করে বলো? আপনাকে একটা প্রস্তাব ছিল স্যার, মানে এটা অন্য ভাবে নেবেন না, মানে আপনি, আমি বলতে চাইছি যে আপনার ধরুন অনেক আমি প্রত্যেকটাই দেখেছি, তো আপনি একটা ফান্ড গঠন করুন যাতে প্রত্যেককে আপনি যাতে করে সহজ ভাবে সবকিছু চালাতে পারেন, প্রত্যেককে আমরা কন্ট্রিবিউট করব। সেটা আমি করব না, সেই জন্য করব না যে এটা করলে আমি প্রশ্নবিদ্ধ আমি আমি যেটা আমি যেটা করেছি আমি সংগঠন করে দিয়েছি, বোবা সংগঠন। সেই বোবা সংগঠনে একে অপরকে তারা বিভিন্ন সময় হেল্প করে, বিভিন্ন কাজে তারা পাঠ, সুতরাং সেই সংগঠনটা আমি করে দিয়েছি, সেটাই আমার মূল লক্ষ্য। এখানে কোনো ফান্ড করার আমার প্রয়োজন নেই, আমি আমি করবো না। ব্যক্তিগত ভাবে বোবারকে উদ্যোগ নিয়ে বা আপনাকে উদ্যোগ নিয়ে করলে হয়তো আমি আমার কন্ট্রিবিউশন রাখবো, কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে কোনো ফান্ডিং এর কথা করবো না। আর স্যার ভারতে আসবেন, আপনাকে আমন্ত্রণ জানালাম। আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি, আমি জানিয়েছি আমার বাড়ি আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, বাড়ি কোথায়? রাখছি স্যার। হ্যাঁ স্যার, মানে আপনি ফোনে বলবো আপনাকে পরে এখন। হ্যাঁ স্যার ঠিক আছে, ভালো থাকবেন স্যার। পরবর্তী কল দেখি। ঠিক আছে, এর পরবর্তী কল দেখি। আচ্ছা মাজিদ, মাজিদ হাসান দেখি। না সাব্বির, এটা হবে না, এই জন্যই না, আমি কাউকে একবার সুযোগ দিয়েছি আর ওকে অনেক লম্বা টাইম দেওয়া হয়েছে, ওকে সময় দেওয়া হবে না। আর এমন কোনো স্মার্ট ছেলে না, ওকে সময় দিতে হবে। আর ও তা অন টপ ওইটু আমাকে অ্যাড রিকোয়েস্টও পাঠায়নি, ছেলেটি পাঠালে হয়তো বিবেচনা করে দেখতে পারতাম হয়তো। আচ্ছা এর পরবর্তীতে কে আছেন দেখি, আর কাউকে আমি দ্বিতীয়বার সুযোগ দিই না, প্রশ্ন উঠতে পারে না। ওয়ান্স আন্ডারস্ট্যান্ড। নেক্সট কে আছে দেখি, আমার সময়ের অনেক মূল্য, সুতরাং এখানে আমি কোনো অতি আগ্রহীদেরকে একা দেখে বা সময় দিয়ে আমার টাইম নষ্ট করার প্রশ্ন উঠে না। দেখি নেক্সট টাইম কে আছেন। হ্যাঁ আমি গীতা পড়েছি, বহুবার বলেছি, বহুবার বলেছি, 16 বছর বয়সে আমার বাবা আমাকে গীতা উপহার দিয়েছিলেন, সুতরাং হ্যাঁ আমি গীতা পড়েছি। নেক্সট কে আসুন। জি নেক্সট কে আছেন বলুন। হ্যালো 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 হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না কেটে দেব? হ্যালো হ্যালো হ্যালো, নেক্সট নাকি? আনোয়ার শাহ। আনোয়ার শাহ, আপনি যদি শুনতে শুনেন আমার কথা, তাহলে দেখবেন যে আপনার অ্যাড রিকোয়েস্টে আমি অ্যাকসেপ্ট করেছি। আনোয়ার শাহ আসুন, আনোয়ার শাহ, আনোয়ার শাহ, আনোয়ার, আনোয়ার, এতক্ষণ লাগলে তো হবে না, ভালো রিসেপশনে থাকলে হবে। নেই, এর পরবর্তীতে কে আছে? আচ্ছা ওকে, মঞ্জুর ইবনে। মঞ্জুর, তোমাকে অ্যাকসেপ্ট করেছি, তুমি আসো অনলাইনে, তুমি আমার সাথে কথা বলতে চাইছো, আবার খুব সংক্ষেপে কথা বলবে, তুমি দীর্ঘ সময় নাও, দীর্ঘ সময় দেওয়া সম্ভব হবে না আমার, সংক্ষেপে কথা বলবে। মঞ্জুর, তোমাকে আমি অ্যাড করেছি, অ্যাড রিকোয়েস্ট, তোমার অ্যাড রিকোয়েস্ট আমি গ্রহণ করেছি, সংক্ষেপ হবে, আগেই বলে দিচ্ছি। মঞ্জুর,
অ্যাকসেপ্ট করো, আমি তোমার অ্যাড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, ব্লিঙ্কিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মঞ্জুর, মঞ্জুর তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাচ্ছে না। কেমন আছেন আপনি? হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে না, তুমি ক্যামেরাটা লাইটটা অন করো, আমি অন্ধকারে কাজ করতে। আমাকে দেখা যাবে না, কারণ হচ্ছে এখানে অন্ধকার, অন্ধকারের মধ্যে দেখা না যাওয়াটাই স্বাভাবিক। তো কেমন আছেন আপনি? অনেকদিন পরে সেকেন্ড টাইম আবার আপনার মুখোমুখি হলাম। তুমি লাইটে যাও, বাংলাদেশ তো অন্ধকার নয়, আলো আলোর দেশ। তুমি বাংলাদেশের অন্ধকারে লাইটে যেতে সমস্যা কোথায়? লাইটে যাও, দর্শক তোমাকে দেখুক। না না, বাংলাদেশে লাইট থাকবে না কেন? বাংলাদেশে অবশ্যই লাইট আছে, যাও লাইটে যাও, লাইটে যাও। সমস্যা হচ্ছে এখানে অন্ধকার। তুমি লাইটে যাও, আমি আমি যাও। আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি না, ডিস্টার্ব করছে। না আমি বললাম তুমি আলোতে যাও, একটা মানুষের সাথে কথা বলছি তাকে দেখলে কথা বলতে ভালো লাগে, তুমি আলোতে যাও। হ্যালো 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 হ্যালো, তুমি আছো? কেটেই তো দিল, কি ব্যাপার? আচ্ছা দেখি, বুঝলাম না। চলে গেল কেন, কেটেই বা দিল কেন, বুঝলাম না। একে নিবে, দেখিও আরেকবার আলোতে গিয়ে আরেকবার ট্রাই করবে হয়তো। শরীফ জামান নেক্সট, শরীফ জামান। মঞ্জুর তোমার কলটি ড্রপ হয়ে গেল, কারণ জানি না, তুমি আলোতে এসে কল দিবে, আমাকে অন্ধকারে এসে কথা বলবো না। মঞ্জুর তুমি আমাকে কল রিকোয়েস্ট পাঠাও আরেকবার, তবে আলোতে এসে কথা কল দিবে প্লিজ, আলোতে এসে, অন্ধকারে না। এই ফাঁকে আমি ইন দ্য মিনটাইম আরেকজনের কল নিয়ে নিই, আমি তোমাকে আবার একটু পরে ট্রাই করছি। নেক্সট কে আছেন দেখি। নেক্সট কে আছেন? অ্যাডিং অ্যাডিং অ্যাডিং, ওয়াইফাই একটু ভালো হলে ভালো হবে। হ্যালো, পরবর্তী দেখি কে আছে। আসিফ, ওকে কিছু, ওকে মঞ্জুরকে আরেকবার ট্রাই করি, আবার রিকোয়েস্ট পাঠিয়েছে। মঞ্জুর তুমি আলোতে থাকবে প্লিজ, আগে বলি, আলোতে আছো, আবার অন্ধকার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? আমি অন্ধকারে কথা বলবো না, সরি, তুমি লাস্ট টাইম আমার সাথে মুখ দেখে কথা বলনি, আমি অন্ধকারে তোমার সাথে, তোমার তোমাকে আমার এখানে তো আমি খুবই দেখতে ডিস্টার্ব পাই, শো করছে, মি ইওর ফেস, তুমি আলোতে যাও, নেটওয়ার্ক ফেল আপনার এখানে। গো টু হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, তোমাকে দেখতেও পেতে চাই, তুমি আলোতে যাও। নেটওয়ার্কে প্রচুর ঝামেলা এখানে, সো কথা কেটে যাচ্ছে বন্ধু, তোমার কথা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? সমস্যা কোথায় বন্ধু? আচ্ছা আমি আপনাকে বলে দিয়েছি, আমার এখানে আপাতত আলো নেই, আর আলোর কাছে যেতে আমার অনেক সময় লাগবে, ঠিক আছে? আর সময়ে আমার কাছে সময় গুরুত্ব অনেক বেশি, তো এই মুহূর্তে আমি আপনার জন্য আলোতে গিয়ে কথা আমি বলতে অন্ধকারে তো কথা অন্ধকারে আলোতে যেতে আলোতে যেতে সময় লাগবে, তুমি কি নিশাচর নাকি? এনিওয়ে আচ্ছা কি বলবে বলো, দ্রুত বলো, দ্রুত বলো, হ্যাঁ বলো দ্রুত বলো, কি বলবে? হ্যাঁ বলো, এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি দ্রুত বলো কি বলবে, দ্রুত বলো, দ্রুত বলো প্লিজ। দ্রুত বলতে হবে? হ্যাঁ হ্যাঁ দ্রুত বলতে হবে, আমি তোমাকে এত সময় দেবো কেন, দ্রুত বলো, তোমাকে আগে সময় দেওয়া হয়েছে, বলো।
আচ্ছা, আপনার আর আমার যারা ফলোয়ার আছে আর কি, তো তাদের একটি ধারণা, সেটা হচ্ছে আমি যখন আপনার সাথে ডিবেট করি, সেখানে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন বাইবেলের অর্থ কি, বাইবেলের প্রথম ভার্স কি, শেষের ভার্স কি, কোরআনের অর্থ কি, তো এইসবের জবাব দিতে না পারলে বিতর্কে কি হেরে যাওয়া? আমি আপনার কাছে প্রথম প্রশ্ন, এরপরে আমি দ্বিতীয় প্রশ্ন করব। যে কিনা ধর্মের বেশি কি জানে না, তার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, এটি উত্তর। তুমি ধর্মের এবিসিডিও জানো না? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, ডিস্টার্ব করছে। তুমি ধর্মের এবিসিডি জানো না? আমি আমার দর্শক শুনতে আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আমি কোরআনের অর্থ জানি না, এই জন্য আমার ডিবেট করার যোগ্যতা নাই, তাই তো? তুমি ধর্মের ইতিহাস, ধর্মের জিওপলিটিক্স, ধর্মের থিওলজি কিচ্ছু জানো না, নাথিং, ইউ নো নাথিং অ্যাবাউট রিলিজন। আচ্ছা, তাহলে আপনি কি জানেন, আমি একটু দেখি, আমি একটু দেখি, পবিত্র কোরআন শরীফের নাজিলকৃত সর্বশেষ আয়াতটা বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত বলেন। আচ্ছা উত্তর পেয়েছো, বুঝেছি তোমার তোমার চালচলন, দর্শকের দেখলে নিশ্চয়ই কারেন্ট ফালতু। জিজ্ঞেস করে কোরআন শরীফের সর্বশেষ আয়াত কি? যাক, এনিওয়ে নেক্সট কলার, নেক্সট কলার কে আছেন? রাইট, ওকে, এনিওয়ে নেক্সট কলার কে আছেন দেখি, নেক্সট কলার কে আছেন? আপনারা একটু ভালো রিসেপশনে রাখা যাবেন, ভালো রিসেপশনে যাবেন। সুশান্ত সর্দার, আপনার অ্যাড রিকোয়েস্ট গ্রহণ করেছি। সুশান্ত সরকার আসুন, সুশান্ত সরকার। সুশান্ত সরকার, মঞ্জুর, তোমাকে নিশ্চয়ই সময় দেওয়া হয়েছে, তুমি যদি এখন বেশি ফালতু কথা বলো তোমাকে ব্লক করতে বাধ্য হবো। সুতরাং এসব ফালতু ছেলের সঙ্গে কথা বলার মতো সময় নেই তোমাকে। তুমি যে কি জানো এটা সবাই মানুষ দেখেছে, আর এই মুহূর্তে তারও প্রমাণ করলাম। রাইট, নেক্সট কলার, নেক্সট কলার, এরা হচ্ছে মুমিনদের কাছে খুব প্রিয়। তো দেখলেন তো, আমাকে জিজ্ঞেস করে ফালতু 1 ঘন্টা সময় দিয়েছিলাম, কি কি বড় বোকা প্রমাণিত হয়েছে, এখন আমাকে জিজ্ঞেস করে কোরআন শরীফের শেষ আয়াত কোনটি, কি ফালতু কথা, ফালতু। হ্যাঁ, মেজাজটাই খারাপ করে দিল আমার। নেক্সট, হ্যাঁ, কানেকশন ফেল, জয় হাসান, নেক্সট কলার জয় হাসান, জয় হাসান, আপনারটি গ্রহণ করেছি, নেক্সট হাসান, জয় হাসান, জয় হাসান, জয় হাসান, জয় হাসান, আপনারা একটু ভালো রিসেপশনে যাবেন, আপনাদের এটা অ্যাকসেপ্ট হচ্ছে, ব্লিঙ্ক করছে, কিন্তু কানেকশন হচ্ছে।